কেমন বয়সের বাচ্চা হাড়ি থেকে লাভ পাবেন। তো এই বাচ্চাগুলা দেখতেছেন, যেহেতু এখন প্রায় মোটামুটি গরমকাল চলে আসতেছে, তো এই বাচ্চাগুলা কিন্তু আমি দু একদিনের ভিতর হাড়ি থেকে বের করি না। এই বাচ্চাগুলা আরও 8-10 দিন আগে হাড়ি থেকে বের করছি। আজকে নতুন করে এক জোড়ার বাচ্চা, 3টা বাচ্চা আছে, সেটা হাড়ি থেকে বের করব। তো দেখেন এরা কিন্তু এদের মাও খাওয়াচ্ছে, আবার এরাও কিন্তু নিজেরা চাইলে, এটা কিন্তু বাচ্চা পাখি যে খাচ্ছে দেখছেন, এরা চাইলে নিজে থেকে খাইতে পারতেছে। তো এখানে কিন্তু 5টা বাচ্চা আছে, এখানে 1টা বাচ্চা, এখানে 1টা, ওইখানে 3টা বাচ্চা। আর এর ফিমেল পাখিটা হচ্ছে এই যে, এটা দেখেন একটা বাচ্চারে খাওয়াচ্ছে, কিন্তু আপনারা যদি একটু দেখেন যে বাচ্চাটারে খাওয়াচ্ছে, আবার এরা ইচ্ছা করলে নিজেরাও খাইতে পারতেছে। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে মেল পাখিটা এখানে রয়েছে, ভয় পাচ্ছে। তো আমি আজকে দেখাবো যে আমি কেমন বয়সের বাচ্চাগুলো আসলে খাড়ি থেকে লাভাই দিই। তো ঠান্ডা লাগছে একটু, কথা কেমন কেমন লাগতে পারে, তো সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনাদেরকে এখন আমি দেখাবো যে এইখানে যে হাড়িটাতে আছে, এইখানে এই হাড়ির ভিতরে বাচ্চা আছে, এদের কিন্তু মোটামুটি লোম উঠে যাচ্ছে। আমি এই বাচ্চাগুলারে আমি দেখাবো যে কোন বাচ্চাগুলো আপনাদেরকে আসলে বলবো যে হাড়ির থেকে লাভাইতে হয়। তো এটা বের করি হাড়িটা, তারপর আবার আসতেছি। বাচ্চাদের সাথে থেকে হাড়িটা বের করার সময় অবশ্যই সাবধানে থাকবেন, আমার ঘরের ভিতর থেকে পাখি বের হইতে পারবে না, এই কারণে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যখন বের করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন এই হাড়ির সাথে পাখির প্যারেন্টস পাখিগুলো বের না হয়ে আসে। তো এদের কাছে দেখেন 3টা বাচ্চা আছে, অ্যাভারেজে 3টা বাচ্চা কিন্তু ভালো, 3টা থেকে 5টা 6টা পর্যন্ত বাচ্চা, 3টার নিচে বাঁচলে সেটা কিন্তু আসলে একটু কম হয়ে যায়। তো এই বাচ্চাগুলারই আমি আলাদা করে দিব এখন। তো আপনারা এখন ক্লিয়ার বুঝতে পারতেছেন যে বাচ্চা সাইজগুলো কেমন। দেখেন সব বাচ্চাগুলো কিন্তু একরকম হয় না, সেটা আপনারাও ভালোভাবে জানেন যে একটা বাচ্চা ছোট বড় থাকে এটাই স্বাভাবিক, সবগুলো বাচ্চা একই রকম হবে না। তো মিনিমাম আপনার দেখতে হবে যে জিনিসটা বাচ্চা আলাদা করার ক্ষেত্রে, যে বাচ্চার চোখ ফুটছে কিনা। দেখেন 3টা বাচ্চার চোখ ফুটছে, ওটাতে একটু লোম উঠে গেছে, আর মোটামুটি লোম উঠে যাবে, একটু দাঁড়াইতে পারবে, বা এর মেল ফিমেল পাখিগুলারে দেখে ডাকাডাকি করতে পারবে। এখানে একটা পিঁপড়া উঠছে মনে হয়, এটা আসলে পরিষ্কার ছিল না পাত্রটা। তো আমি এখন আপাতত পরিষ্কার পাত্র নাই, আমি একটু ঠান্ডা অসুস্থতার জন্য আমি এদের যত্ন নিতে পারিনি। তো আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে এই পাখিগুলো যাতে এর প্যারেন্টসগুলারে দেখার পরে, মা বাবারে দেখার পরে এরা ডাকতে পারে, সেরকম হওয়ার পরে আলাদা করে দিবেন। যদি এখানে আরও 3টা বাচ্চা থাকতো তাইলে আমি কিন্তু এই হাড়ির, যখন হাড়িটা খুলে রেখে দিছি, আমি কিন্তু এই 3টা বাচ্চা আলাদা করে নিচে দিতাম, এইভাবে এক কর্নারে দিয়ে রেখে দিতাম আপনাদেরকে একটু দেখার সুবিধার্থে। আর এইখানে এইভাবে দিয়ে রেখে দিতাম, একটু পরিষ্কার খাবার দিয়ে রাখতে হবে সব সময়, যাতে ওরা চাইলে আস্তে করে এসে খেয়ে আবার ওইখানে যাইতে পারে, তাইলে দ্রুত খাওয়া শিখবে। আর যখন চোখ ফুটবে, আর এই যে ছোটো সাইজের যে বাচ্চাটা আছে এরকম যখন হয়ে যাবে, তখন আপনারা এখানে আলাদা করে দিবেন। এতে অনেকগুলো সুফল আছে, তার সবচেয়ে বড় যে সুফল সেটা হলো যে পাখিগুলা চাইলে কিন্তু এখন আর ডিম পারবে না, যখন আপনি একটু এদেরকে পাখির বাচ্চাগুলো বড় হয়ে যাবে আলাদা করে দিবেন, তারপরে 10-15 দিন পরে ডিম বাচ্চা করার জন্য দিবেন, তাইলে কিন্তু ওই পাখির যে সমস্যাগুলো হয়, ডিম বাচ্চা নষ্ট করতেছে বা লোম পড়ে যাচ্ছে, মারামারি করতেছে, এই সমস্যাগুলো হবে না। তো অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আর এখানে দিলে অনেকে ভাবে যে খাওয়াচ্ছে না, তো আপনারা একটু লক্ষ্য রাখবেন এইখানে দেওয়ার পরে যে পাখিগুলো খাওয়াচ্ছে কি না। দেখেন পাখিগুলো কিন্তু খাওয়ানো শুরু করে দিছে, তো এখানে কোনো সমস্যাই হয় না, এটাই গরমের সময় অনেক ভালো হয়। ও চাইলে কিন্তু লেবে এসে ওইখান থেকে খাবার খাইতে পারবে, এদের সবার পেটে অনেক খাবার আছে আমি দেখছি। দেখেন এটার পেটে তো দেখাই যাচ্ছে যে অনেক খাবার আছে। তো আপনারা কিন্তু এইটা অবশ্যই ফলো করতে পারেন, এইটা ফলো করলে কিন্তু আপনাদের পাখির যে মারা যায়, পাখির বাচ্চা মারা যায়, এইটা কিন্তু অনেকখানি কমে যাবে। হ্যাঁ, এইটা এই টিপসটা ফলো করলে দেখেন এখন বাচ্চাগুলারে খাওয়ানো শুরু করে দিছে। 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চা যদি অন্য কোনোটার কাছে দেখা গেল যে 1টা বাচ্চা থাকতো, আমি এখানে 4টা বাচ্চা করে দিতে পারতাম। তো সেটা আমি উপরে একটা দেখছিলাম যে 1টার কাছে 1টা বাচ্চা আছে, তো 2টা বাচ্চা আছে, 1টা ছোটো 1টা বড়, 6টা মারা যাওয়ার কথা। যদি মারা যায় আমি ওই বাচ্চাটাও করবো কি, এদের কাছে দিয়ে দিই।